আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের একটি প্রশ্ন যে ভাই, আমি যদি আপনার নাম যেমন GOLZDR এই কথার লেখে যদি গুগলে সার্চ করি কিংবা ইউটিউবে সার্চ করি, আপনার ভিডিও কিংবা ইমেজ কিংবা অন্যান্য কিছু দেখা যায়। একইভাবে অন্যান্য কোনো প্রতিষ্ঠান কিংবা ট্রেনিং সেন্টার কিংবা অন্যান্য কোনো ব্যক্তি, তাদের নামগুলো সার্চ দিলে তাদের ছবিগুলো দেখা যায়, ভিডিওগুলো দেখা যায়, কিন্তু আমি তো ফেসবুক ব্যবহার করি কিংবা ফেসবুকে ছবি আপলোড করি, আমারটা দেখা যায় না কেন? এই যে বিষয়টা, এই বিষয়টা কেন মূলত হয়ে থাকে, আপনারা কীভাবে করতেছেন, আমাদেরটা কীভাবে হচ্ছে, সেই বিষয়টা বোঝার জন্য আপনারা কমেন্টস করে থাকেন আমাদের ইউটিউবে। দেখুন, আপনি যে কাজটি করতেছেন, অর্থাৎ আপনি যখন কোনো একটা ছবি পোস্ট করবেন, ওই ছবিটা পোস্ট করার আগে মাস্ট বি আপনাকে একটা কাজ করতে হবে, যে কাজটিকে বলা হয় ইমেজ SEO কিংবা ফাইল SEO। অর্থাৎ কোনো একটা ছবি আমাদের কোনো একটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করার আগে মাস্ট বি সেটাকে আপনাকে এসইও করা উচিত। কীভাবে এসইও করবেন, এটি যেহেতু একটি ক্লাসের পারপাস, তাই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিংবা সরাসরি যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেল আউটসোর্সিং বিডিও ইনস্টিটিউটে গিয়ে সার্চ করেন ইমেজ SEO বাই গুলজার অথবা আউটসোর্সিং বিডিও ইনস্টিটিউট, তাহলে আপনি ছোট্ট একটা ভিডিও দেখতে পারবেন, 5 মিনিটের একটা ভিডিও, যেটি দেখে আপনি আপনার ইমেজটা এসইও করতে পারবেন। দেন আপনি যদি এটি ফেসবুকে কিংবা আপনার কোনো একটা সাইটে আপলোড করেন, একটা সময় গিয়ে আপনার নাম লিখেও মূলত আপনার ছবিটা কিংবা আপনার ভিডিওটা গুগলের মধ্যে কিংবা ইউটিউবের মধ্যে দেখা যাবে। তাই ওটি ছোট্ট একটি কাজ, সকলে দেখে ফেলবেন ইমেজ SEO বাই গুলজার আমাদের আউটসোর্সিং বিডিও ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে, অথবা যে কোনো ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে কাজগুলো করবেন, তাহলে সামনের দিকে আপনাকে গুগলে খুঁজে পাওয়া যাবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।